আবারও আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রনো। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা শুরুতে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনো, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে দেখাচ্ছে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি 22 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 3977 পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্স দেখা যাচ্ছে 7 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 922 পয়েন্ট অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি 10 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 1336 পয়েন্টে অবস্থান করছে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 40,98,00,000 টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 49টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, মাত্র 8টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে স্কয়ার ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্রামীণ ফোন, রয়েছে বেক্সিমকো, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, সেন্টার ফার্মাসিউটিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দুলামিয়া কটনের। এই মুহূর্তে দেখা যাচ্ছে 9.43% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রভাতি ইন্স্যুরেন্স এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো রয়েছে, এছাড়া রয়েছে বিডি ওয়েল্ডিং, রয়েছে সিলভা ফার্মা, দেশ গার্মেন্টস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডাইং এবং এমসিএল প্রাণ। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান আর আপনাকে। লেনদেনের এক ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এই মুহূর্তে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এবং এই মুহূর্তে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 47 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 11,293 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি 61 পয়েন্ট কমেছে, এই মুহূর্তে অবস্থান করছে 9,972 পয়েন্টে। এবং লেনদেনের ভালো গতি রয়েছে আজকে, এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 54 কোটি টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনও পর্যন্ত অপরিবর্তিত দরে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর অপরিবর্তিত রয়েছে 39টি প্রতিষ্ঠানের, দর হারিয়েছে 24টির এবং মাত্র 6টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় মুহূর্তে প্রথমেই রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, বেক্সিমকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, এক্সিম ব্যাংক এবং বসুন্ধরা পেপার মিল। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে বেক্সিমকো সিনথেটিক, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে তিতাস গ্যাস, প্রভাত ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, আর্গন ডেনিম, সিঙ্গার বিডি মার্কেন্টাইল, এমআই সিমেন্ট, রয়েছে সমতা লেদার এবং আনলিমাইয়ান। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস রয়েছে প্রথম অবস্থানে, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইয়াকিন পলিমার, সাফকো স্পিনিং, বেক্সিমকো, সালভো ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, রয়েছে পুবালি ব্যাংক, সিল্কো ফার্মাসিউটিক্যালস, অ্যাক্টিফাইন কেমিক্যাল এবং এক্সিম ব্যাংক লিমিটেড। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এবং চলে যাচ্ছি একুশের মূল স্টুডিওতে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মুন্নুজুট স্টাফলার্স ও মুন্নু সিরামিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 4 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন শুজ, সেন্ট্রাল ফার্মা ও আর এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 6 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যাক্সন স্পিনিং ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 7 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8ই জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9ই জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। রেকর্ড ডেটের কারণে স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লাফার্জ হোলসিম, ডাচ বাংলা ব্যাংক, বিজিআইসি, ব্যাংক এশিয়া ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। একুশে বিজনেস, খুব ধন্যবাদ। গত 2 মাসে বিশ্বের প্রায় সব পুঁজিবাজারই খোলা ছিল, লেনদেন হয়েছে, কিন্তু আমাদের এখানে 66 দিন পরে লেনদেন শুরু হলো এবং দ্বিতীয় কার্যদিবস গত কার্যদিবসে আমরা দেখলাম যে বেশ একটা বড় দরপতন। তো সার্বিক বাজারকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি আনফরচুনেট ফর আস, দো স্টক এক্সচেঞ্জের লেনদেন ইলেকট্রিক্যাল ফরম্যাটে, ইলেকট্রিক্যাল সিস্টেমে, প্ল্যাটফর্মে হয়, তো আমরা কিছুটা পিছিয়ে ছিলাম গ্লোবাল ফেনোমেনা, গ্লোবাল পার্সপেক্টিভের সাথে। এক্ষেত্রে আমরা আসলে 66 ডে ট্রানজ্যাকশন থেকে আউট ছিলাম, যেটা ছিল দুঃখজনক এবং আইনানুগভাবেও আমাদের কিছু বাধা ছিল, যেহেতু আমরা সাধারণ ছুটির আওতায় ছিলাম। তো সঙ্গত কারণে 2-2.5 মাস পরে যেহেতু একটা পুঁজিবাজার শুরু হয়, সেক্ষেত্রে কিছু সেল প্রেশার থাকে, অনেকের ট্রাইং নিডে টাকা পয়সার ব্যাপার থাকে, আর দীর্ঘদিন বন্ধ থাকে থাকাতে অনেকের ফান্ড রিঅ্যারেঞ্জমেন্ট, ফান্ড অ্যাডজাস্টমেন্ট জন্য একটু সেল প্রেশার থাকে। আমরা মনে করি এটা হয়তো সপ্তাহখানিকের মধ্যেই সমস্যাটা কেটে যাবে। আর একটা আশাপ্রদ ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে নতুন আকাঙ্ক্ষা আসে, আসে নতুন সময়, সিকিউরিটি এক্সচেঞ্জে একটা পরিবর্তন এসেছে, ওনারা নতুন ভাবে চিন্তা করবে, নতুন আশা নিয়ে আসবে এবং নতুন নতুন দিক নির্দেশনার উপরে পুঁজিবাজার একটা গতি পাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা প্রত্যাশা করবো যে ভবিষ্যতে অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনটা আমরা সুন্দরভাবে করতে পারবো, আসলে যেটার জন্য গত 2 মাস আমরা আসলে লেনদেন শুরু করতে পারিনি। কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? এই বিষয়টা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের সাথেও যোগাযোগ করেছে এবং যে সব জায়গায় আমাদের আইনগত সীমাবদ্ধতা আছে সেটাকে রিঅর্গানাইজ করতে হবে, আর আমাদের যে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে ট্রানজেকশন করার যে সক্ষমতা সেটাকে একটু বাড়াই নিতে হবে, সেখানেও আমাদের কিছু কাজ করতে হবে। তবে আস্তে আস্তে আমরা মনে করি এই সমস্যাগুলো আমরা ওভারকাম করে আসব। সেটাই, এখন তো স্বাস্থ্যবিধি মেনেই আসলে সব সেক্টরে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তো এই সেক্টরে আমাদের পুঁজিবাজার সেক্টরে আসলে কতটা এটা মেনে চলা সম্ভব হচ্ছে, কিভাবে আপনারা মেনে চলছেন? আমার আমার যেটা যে মাই অর্গানাইজেশন, আমার যে অর্গানাইজেশন, আমি দেখেছি আমি কিন্তু বাইরের কাস্টমারকে এলাও করছিলাম। আচ্ছা, কারণ আমি সবাইকে বলতেছি আপনি মোবাইল প্ল্যাটফর্মে ট্রানজেকশন করতে পারেন বা অনলাইনে ট্রানজেকশন, শেয়ারের প্রাইস দেখে আমাদেরকে অর্ডার দেন, দেন আমার কাউন্টার আপনার থেকে সেল পারচেজ অর্ডার কালেক্ট করে নিবে এবং আমাদের 50% লোকজন আমরা কিন্তু বাসায় পৌঁছায় দিছি, ওরা বাসা থেকে ট্রানজেকশন করবে। এবং যতগুলো সেবা আছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পুঁজিবাজার ইলেকট্রনিক ফরম্যাটে ট্রানজেকশন করা, ইভেন ব্যাংকও না, পুঁজিবাজার যে ধরনের ক্যাপাসিটি বা সুবিধা আছে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ইউজ করে ট্রানজেকশন করা, এটা কিন্তু অন্য কোনো যাতে নাই। সবাই কিন্তু কামিং কন্ট্যাক্ট করতে, কাস্টমার আসতে পারে, ডাটা দেখতে পারে না, এখানে কিন্তু সবকিছুই দেখা যায়, এখানে সবচেয়ে বেশি সুবিধা। সেটাই, এবং আমরা অনেক সময় দেখি যে একটা এরকম করোনা পরিস্থিতির মতো এরকম দুর্যোগ, এরকম পরবর্তী পরিস্থিতি দেখা যায় যে পুঁজিবাজারে একটা আপ ট্রেন্ড থাকে এবং আমরা কিন্তু এই পরিস্থিতির মধ্যেও বিশ্ব পুঁজিবাজারে একটা আপ ট্রেন্ড দেখেছি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথম এটা স্টার্ট হয়েছে চায়না, চায়নাতে দেখা গেছে 1900 ইন্ডেক্স থেকে সেনজেন যেতেছে, এটা চলে আসছিল 1400, এটা কিন্তু এখন 2000 ক্রস করেছে। আপনার ইন্ডিয়াতে 42,000 ছিল, 42,000 থেকে 41,000, এটা ট্যাক্স আগে ছিল 32,000, পরে যখন ট্যাক্স এক্সামশন করলো তখন এটা বেড়ে 42,000 হয়ে গেল, সেটা চলে আসছিল 26,000,
26,000 থেকে বেড়ে কিন্তু 33,000-34,000 হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে ইন আমেরিকা তো প্রায় 5,000 ইন্ডেক্স কিন্তু আবার রিগেইন করেছে। আমরা মনে করি আমাদের এখানেও এটা একটু সময় নেবে, বাট আমাদের এখানেও এটা রিঅর্গানাইজ হয়ে আপ করবে, এটা আমরা খুবই দৃঢ়ভাবে বিশ্বাসী এবং আশাবাদী। কারণ আমাদের এখানে সেনসিটিভিটিটা হয়ে গেছে সবার আগে, মানে কোভিড আসার আগে আমাদের শেয়ারগুলোর দাম পড়ে গেছে একদম সবাই বটম লেভেলে। আপনাদেরকে আমি দু একটা উদাহরণ দিই, আপনি দেখবেন অনেকগুলো ব্যাংকে যে ডিভিডেন্ড দিছে সেই পরিমাণ টাকা ব্যাংকে রাখলে তার চেয়ে কম ইন্টারেস্ট পাবে, অর্ধেক ডিভিডেন্ড ইজ মোর দেন দ্যাট। সুতরাং এখানে কিন্তু বিনিয়োগ আসবে, দীর্ঘদিন বন্ধ থাকাতে একটু ঝামেলা হচ্ছে, এটা আবার রিঅর্গানাইজ হয়ে যাবে বলে আমরা আশা করি। জনাব মোহাম্মদ আলী, আমরা কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ে, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আমরা ফিরব। থ্যাংক ইউ দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে, আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাই ফ্লোর প্রাইস। অনেকে বলছে ফ্লোর প্রাইসের জন্য আসলে ওইভাবে লেনদেন, স্বাভাবিক লেনদেন করা সম্ভব হচ্ছে না, প্রাইস একটা জায়গা নিয়ে থেমে আছে, লেনদেনও কম হচ্ছে, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? অ্যাকচুয়ালি ফ্লোর প্রাইসটা দেওয়া হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য, কারণ যখন কোনো একটা সেনসিটিভিটি হয়, যখন কোনো একটা অ্যাবসার্ড কোনো ইস্যু হয়, এই ইস্যুটা অল্প কদিন পরে সলভ হয়ে যায়, এই যে সেনসিটিভিটি অস্থিরতা, তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্যানিকে শেয়ার বিক্রি চলে যায়। তখন এটাকে ইকোনমিক ভাষা বলে অ্যাসেট ডিসেন্ট্রালাইজেশন, মানে অ্যাসেট অ্যাক্রিয়েশন, মানে ধনীদের কাছে চলে যায়, আর যারা দরিদ্র বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যায়। এদের স্বার্থকে এস্টাবলিশ করার জন্যই এই ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছে। কিছুদিন যদি তারা অপেক্ষা করে, ধীরে ধীরে এটা কিন্তু প্রাইসটা আপ হয়ে যাবে, ফ্লোর প্রাইস ওটাই উঠে যাবে। ফ্লোর প্রাইসটা দেওয়ার মূল অবজেক্ট হচ্ছে বিনিয়োগকারী সুরক্ষার জন্য, এবং আপাতত কারণে ইনস্টিটিউশন অর্গানাইজেশন গুলো যদিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা রিটেনশন টাইমটা বাড়তেছে, পরিস্থিতিটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন তারা এই টাইম রিটেনশনের বেনিফিটটা পেয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আপনি তো ডিবি এর একজন নেতা, সামনে বাজেট, বাজেটে পুঁজিবাজার নিয়ে প্রত্যাশা কি থাকবে আপনার? হ্যাঁ, দিস ইজ দা রাইট থিং। আমি মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় কাজ হবে বাজেটকে অ্যাডজাস্টিং, রিঅ্যালোকেট করে দেশের অর্থনীতিকে যেমন বাঁচাইতে হবে, পুঁজিবাজারকে বাঁচাইতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 1,00,000 কোটি টাকার উপরে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই প্রণোদনা কিন্তু অলমোস্ট ব্যাংকিং সেক্টর থেকে আসবে। সেটাকে যদি একটু রিঅর্গানাইজ করে পুঁজিবাজার থেকে নেওয়া যায়, তাহলে হবে কি, অর্থনীতি আরো টিকসই হবে, মজবুত হবে। এই জন্য আমরা ডিবিএ থেকে কিছু প্রপোজাল দিয়েছিলাম যে কোভিড কে নিয়ে একটা বন্ড ইস্যু করা হোক, যেখানে উইদাউট এনি সোর্সে যে কোনো লোক এই কোভিড বন্ডটা বিনিয়োগ করতে পারবে, সরকার এই বন্ডটার মূল উদ্যোক্তা থাকবে এবং এটা সাবস্ক্রাইব করলে সেখান থেকে এটা ফান্ডিং করা যাবে। আর যে কর্পোরেট ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, এখানে বড় ধরনের একটা রিঅর্গানাইজ করে একটা সাপ দিতে হবে, না হলে অর্গানাইজেশন গুলাকে সাস্টেইন করা খুব টাফ হবে। শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেওয়া এবং অর্গানাইজেশন রান করা, সেখানে একটু কাজ করতে হবে। আমার ধারণা সরকার অতিমাত্রায় লোন না দিয়ে অর্গানাইজেশনকে, অর্গানাইজেশনের যে ইন্টারনাল অ্যাসেট আছে সেটাকে রিস্ট্রাকচারিং করে, রিকনস্ট্রাক্ট করে সেখান থেকে বুস্ট আপ করলে সরকারের অর্থ শাস্ত্র হবে। আর একটা জিনিস হচ্ছে অর্গানাইজেশন গুলারও এই শক অবজার্ভিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। সেটাই আমরা এই করোনা পরিস্থিতির কারণে আমরা দেখলাম যে কিছু ব্যাংক ফাইন্যান্স ডিভিডেন্ড ঘোষণা করলো, বেশিরভাগ ব্যাংক ফাইন্যান্স কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি, তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? বেসিক্যালি করোনা হচ্ছে আমাদের জন্য নতুন না, পুরো ওয়ার্ল্ডের জন্য নতুন। আপনি যদি দেখেন 1905 সালে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেখানে কোয়ারেন্টাইনের কিছু ব্যাপার ছিল, কিন্তু অর্থনীতি লকডাউন ছিল না। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম পুরো পৃথিবী একসাথে লকডাউন হয়েছে। দিস ইজ নট দা ফেনোমেনা অর কনটেক্সট অফ দা বাংলাদেশ, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড। সুতরাং এই বিষয়টাকে অ্যাডজাস্ট করা, অর্গানাইজ করা এবং এটাকে অ্যাকোমোডেট করা, বিভিন্ন অর্গানাইজেশন যেমন সমস্যা পড়েছে, ব্যক্তি সমস্যা পড়েছে, হেলথ সেক্টর সমস্যা পড়ছে, এই পিছনের সমস্যাকে না দেখে
আমরা কিন্তু সামনে দিনগুলোর জন্য একটা সার্ভাইভাল প্ল্যান, যেটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান, সার্ভাইভাল প্ল্যান এন্ড রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলোকে আগায় নিতে হবে। অনেকগুলা ব্যাংকের লিজিং এর আর্থিক প্রতিষ্ঠানের তো সমস্যা হয়েছে এবং আপকামিং ও কিছু ব্যাংকের সমস্যা হতে পারে বলে আমি মনে করি। সুতরাং এখনই গুরুত্বপূর্ণ সময় যে ডিসবার্সমেন্ট প্রসিডিউরকে না বাড়িয়ে ইন্টারনাল অ্যাসেটকে রিস্ট্রাকচারিং করে টিকে থাকার ব্যবস্থা নেওয়া। ছেড়ে আপনি শুরুতে বলছিলেন বেশ কিছু চ্যালেঞ্জ তো ফেস করতেই হচ্ছে এই মুহূর্তে, তো ঠিক এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আমি যেটা বলবো আমার স্টাডি, যে কোভিড এর যদি একটু প্রভাব কমে আসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি অপরচুনিটি আসবে, কারণ বাজারে প্রভূত পরিমাণ অর্থ কিন্তু ছাড়া আসতেছে। এই কারণে আপনার আমেরিকান মার্কেট ভালো হয়েছে, চাইনিজ মার্কেট ভালো হয়েছে, অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান মার্কেটও আপ করেছে। এর একটা কারণ হচ্ছে যখন ফান্ড ফ্লো এখানে আসবে আর যেহেতু ইন্টারেস্ট রেটটা কম, পুঁজিবাজারে কিন্তু একটা অপরচুনিটি থাকবে যে নতুন নতুন করে ইনভেস্টিং এরিয়া বাড়ানো এবং পুঁজিবাজারকে জাগরণের একটা সুযোগ কিন্তু থাকবে এখানে। সুতরাং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এখন যাদের সক্ষমতা আছে তারা ধীরে ধীরে কিন্তু টেক আপ করতে হবে, কারণ এখন বিষয় হচ্ছে দুইটা, যে করোনা পরিস্থিতিকে অ্যাসেস করা আর ওয়ার্ল্ড এই অ্যাসেস কে অ্যাডজাস্টমেন্ট করে ওয়ার্ল্ড ইকোনমি আবার কিভাবে রান করতেছে সেটা দেখা। মানে আমরা যারা আছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আমরা কিন্তু এগুলো অ্যাসেস করতেছি, রিস্ক ম্যাটেরিয়ালাইজ করতেছি, রিস্ক কিভাবে অ্যাড্রেস করে সেটা দেখতেছি। আরেকটা বিষয় এখানে বলতে হবে, যদি নতুন করে মুদ্রা যোগান বাড়ে তাহলে কিন্তু ইনফ্লেশন এফেক্ট হবে। সুতরাং যারা এখন ক্যাশ টাকা নিয়ে বসে থাকবে তাদের কিন্তু রিয়েল ভ্যালু, ইনসেন্স অফ রিয়েল ভ্যালু ইন পিএসআর এ এটা কিন্তু কমে আসবে। সুতরাং এখনই কিন্তু ধীরে ধীরে অ্যাসেটে বিনিয়োগ না করলে বরং ক্যাশ টাকা রাখলে লোকজন যাদের আইডল সেভিং আছে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গত কারণে পুঁজিবাজার কিন্তু এখানে একটা অপরচুনিটি পাবে বলে আমরা বিশ্বাস করি। সেটাই, অনেকেই মনে করছেন যে ফ্লোর প্রাইস যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের সেল প্রেশারটা আবার বেড়ে যাবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, ফ্লোর প্রাইস এর সাথে বিদেশি বিনিয়োগকারীদের কিছু সংশ্লিষ্টতা আছে, কারণ তারা যে কোনো সময়ে তারা টিকার আপ করে, লস স্কোয়ার আপ করে। কিন্তু দেখা গেল আমি যদি বিদেশি বিনিয়োগকারী দেখি, এখানে টোটাল বিদেশি বিনিয়োগকারী এখানে 4-5% এর বেশি না, কারণ অনেক বিদেশি বিনিয়োগকারী আছে যারা স্ট্র্যাটেজিক্যাল হোল্ডিং, যারা ট্রেডিং বা ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ কিন্তু 4-5% বেশি না। আরো তো 95% হচ্ছে আমার লোকাল বিনিয়োগকারী, তো ওই 4-5% কে এক্সিট করা এবং তারা কিন্তু লস নিয়ে এক্সিট করবে, কেউই কিন্তু লাভ করবে না। যারা এক্সিট করতে যাচ্ছে তারা লস নিয়ে এক্সিট করতে হবে, কেউই কিন্তু লাভ করবে না, হয়তো তারা এখন টাইম গ্যাপ নিচ্ছে টাইমটা। তো এই অবস্থাটা জন্য আমার দেশের বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারকে একটা ক্র্যাশিং এ নিয়ে যাওয়া এটা যুক্তিযুক্ত হবে না, বরং যদি বিদেশি বিনিয়োগকারীরা স্কেয়ার আপ করে চলে যেতে চায়, আমি মনে করি স্টেট, যেটা চায়না করেছে, স্টেট অর্গানাইজেশন গুলো আছে, এদের সক্ষমতা আছে এবং বিদেশি বিনিয়োগকারীদের যে শেয়ার, ভালো ভালো শেয়ার আছে, ওদের সাথে প্রাইস নেগোসিয়েশন করে 10% কিন্তু ফ্লোর প্রাইসের পরেও কিন্তু ব্লক ক্লক করে কমিশনের পারমিশন নিয়ে প্রয়োজনে ওদেরকে ওদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি ওরা বিক্রি করে যেতে চায়। এবং সেই ধরনের যদি কোনো অপরচুনিটি আসে অ্যাজ এ ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করব যদি তারা বেরিয়ে যেতে চায়, কারণ পুরা বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যায় সেটা অন্য কথা, আর আমরা যত দেখতেছি এখন যে প্রাইস আছে বাজারে এটা যদি কোনোভাবে ইকোনমি একটু রান করে তাহলে কিন্তু এটা 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 অনেক দূর চলে, সুতরাং এটা কিন্তু একটা অপরচুনিটি, এটা কিন্তু অপরচুনিটি অবশ্যই। তবে এক্ষেত্রে অনেকে বলছেন যে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগটা অনেক কম প্রাইসে করা ছিল, যেমন ব্যাট বিসি 500-600 টাকাতে তাদের বিনিয়োগ ছিল, তো সেক্ষেত্রে তারা আসলে এখন যেই প্রাইসে আসলে সেল করতে পারবে তারা আসলে করে ফেলবে, এই একটা ভয়। তো সেটা নিয়ে আপনি বলছিলেন, আমি একটু জানতে চাই যে জি বলুন, বিদেশি যাদের 600-700 টাকায় বিনিয়োগ ছিল, আই নো দ্য থিংস, কিন্তু ব্যাট বিসি ওটা ছিল ওদের স্পন্সরদের বিনিয়োগ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সব কোম্পানি কিন্তু গড় বলে নেই, যেমন সে ধরুন অলিম্পিক, স্কয়ার ফার্মা, এগুলো কিন্তু আমাদের দেশে বিনিয়োগকারী ইন্টারেস্ট একটু বাড়ায়, এগুলো কিন্তু যদি নেগোসিয়েবল প্রাইস আসে
বা রিজনেবল প্রাইস আছে আন্ডার ইয়াতে করে তাহলে কিন্তু আমাদের দেশে বিনিয়োগকারীরা বাই করতে কিন্তু ইন্টারেস্টেড। সঙ্গত কারণে প্রতিটি একটা জেনারেল স্ক্রিপ্ট নিয়ে আপনি কথা বললে হবে না। এখানে যেমন বেড বেসির কথাটা যদি ওঠে এখানে কিন্তু জেনারেল ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট বিদেশিদের না, ফান্ড ম্যানেজারদের ইনভেস্টমেন্ট অতি সামান্য, বাকিটা কিন্তু ওদের যারা মূল হোল্ডিং কোম্পানি মূল ইনভেস্টর তাদের ফান্ড। তো তারা যদি স্কোয়ার আপ করতে চায় সেটা কিন্তু আরেকজন ফান্ড ম্যানেজারকে এসে নিতে হবে, কোম্পানি ম্যানেজমেন্ট টেক আপ করতে হবে। এগুলো কিন্তু অনেক ধরনের স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে, এগুলো একটা বিষয়ের উপরে আপনি কোনো কনসেন্ট্রেশন করতে পারবেন না। তবে হ্যাঁ, বিদেশি কিছু ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট আছে তারা হয়তো অনেক সময় এখানে টিকার আপ করে অন্য দেশে চলে যায়, তো সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন করে আমাদের লোকালি অনেক সক্ষমতা আছে সেগুলা ভ্যালুয়েশন করে প্রাইসিং করে যদি অ্যাপ্রোচ করা হয় আমার মনে হয় ইনভেস্টমেন্ট কনসোর্টিয়াম করে আমাদের দেশে কিনে নেওয়া উচিত। যেমন চায়না কিনে নিয়েছে, চায়না কিনে নিয়েছে, তা আপনি যদি মনে করেন ব্যাট বিসির কথা আমি বললি সে 900 টাকা, সে কিন্তু এইবারও 50 টাকা পার শেয়ারে ডিভিডেন্ড দিছে, ইল্ড কিন্তু 4-5% আছে, আমার ব্যাংকে রাখলে 6%, আর সিক্রেটের যে কন্টিনিউয়াস ডিমান্ড এবং সে কিন্তু বাইরে এক্সপোর্ট করতেছে, তার কোম্পানি যদি এখানে ডিউটি এবং আদার রেস্ট্রিকশন না থাকে এখানে তো থাকবে না, এবং এখানে যে ইল্ড আসবে এটা মোর দেন আদার স্টেট। তো সঙ্গত কারণে হয়তো ওদের প্রফিট আছে কিন্তু ইল্ড ইজ বেটার, কারণ ওয়ার্ল্ডে স্টক মার্কেটে ইল্ড কিন্তু অলমোস্ট জায়গায় হচ্ছে লেস দেন 2%, আমাদের এখানে এসব শেয়ারে ইল্ড কিন্তু 4-5%। সেটাই তো আপনি বলছিলেন যে অনেক স্টকের প্রাইস আসলে অনেক ভালো একটা অবস্থায় আছে, তো এখন একটা বিনিয়োগযোগ্য অবস্থায়, তো আসলে এই অবস্থায় করোনা পরিস্থিতিতে শেয়ার বাজার বিনিয়োগটাকে আপনি কিভাবে দেখছেন? না আমি আসলে দেখেন আমরা সবসময় লাইফ কে সাস্টেনেবিলিটি মনে করি, অর্গানাইজেশন কে সাস্টেইন মনে করি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান মনে করি। হ্যাঁ, এটা একটা মহাদুর্যোগ আসছে, পৃথিবী লকডাউন হয়েছে, এই সময়টাকে কিছু সময় শক নেবে এবং এটা একটা ধৈর্য নেওয়ার ব্যাপার, লার্নিং এর ব্যাপার এবং অপরচুনিটি থেকে কাজে লাগানোর একটা ব্যাপার আছে। আপনি যে অপরচুনিটি আসছে আপনার কাছে সস্তা কিনা সেটা কাজে লাগানো, লাইফ সেভ করা, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে আপনাকে সিঙ্ক্রোনাইজ করে ডিসিশন নিতে হবে। এবং আমি মনে করি যে যারা বিনিয়োগযোগ্য অবস্থানে আছে ধীরে ধীরে এখানে বিনিয়োগ করলে একটা সময়ের পরে কিন্তু একটা টাইম নিতে হবে, ইটস নট এ শর্ট টার্ম মেথোলজি, মিড টার্ম মেথোলজি, সময়ের পরে এটা কিন্তু টোটাল রিটার্ন খুবই ভালো আসবে বলে আমার বিশ্বাস। একদমই শেষ পর্যায়ে ছোট করে জানবো যে এই মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন আসলে কি করা উচিত, আপনার সাজেশনটা কি থাকবে? হ্যাঁ, এখন দেখেন নতুন কমিশন আসছে, আমরা আশা করতেছি যে মার্কেটের কিছু স্ট্রাকচারাল কাজ করতে হবে। সবচেয়ে বড় যে জায়গা হচ্ছে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে, সরকারি শেয়ারের ভালো ডিভিডেন্ড দিয়ে এবং কিছু কনসেন্ট্রেশন প্রয়োজন নিয়ে আসতে হবে, যারা 5% 10% শেয়ার এই বাজার থেকে ইন্ডিভিজুয়ালি কিনবে তাদেরকে বোর্ডে এন্ট্রি করার সুযোগ করে দিতে হবে উইদাউট রেজিং এনি কোশ্চেন যদি সে আসতে চায়, আর ইনস্টিটিউশন যদি কোনো জায়গায় 10% শেয়ার নেয় তাকে বোর্ডে রিপ্রেজেন্টেশন দিতে হবে, ম্যানেজমেন্ট আপনাকে এটাকে একটা কম্পোজিশনে নিয়ে আসতে হবে, কম্পোজিশনে নিয়ে আসলে এবং সরকারি শেয়ারগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয় আর ব্যাংকের জন্য হয়তো একটু চ্যালেঞ্জিং এটা ওভার দ্য পিরিয়ড এটা কভার হয়ে যাবে। পুরো বিষয়টাই হচ্ছে নতুন ম্যানেজমেন্ট নতুন থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে পুঁজিবাজার কোথায় যাবে। মোহাম্মদ আলী আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানছিলাম এবং আমাদের প্রত্যাশা থাকবে এই মহামারীর মধ্যেই আলটিমেটলি আমরা তো বাসা থেকেও আসলে ট্রেডটা করতে পারবো এবং আমাদের মার্কেটটা ভালো হবে সেই প্রত্যাশা নিয়ে আপনার শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। একুশে বিজনেসকেও অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক করণীয় কথা বলছিলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 12:30 আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।